এবারের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ এবং সত্যেন্দ্র দুই প্রার্থী। তবে আলোচিত প্রার্থীদের মধ্যে শিক্ষা সম্পদে এগিয়ে কে, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে নৌকা নিয়ে নির্বাচনী মাঠে বর্তমান সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান। অন্যদিকে রানা প্লাজা কাণ্ডে সমালোচিত সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তহিদ জং মুরাদ দলীয় মনোনয়ন না পেয়ে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। তবে এই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। নির্বাচন কমিশনে জমা দেয়া তাদের হলফনামার তথ্য বিবরণীতে জানা যায়, মোহাম্মদ সাইফুল ইসলাম পেশায় ব্যবসায়ী। তার নগদ টাকা, ব্যাংকে জমা, স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ মোট ৫১,৩৮,১১,৫৫৮ টাকা। বার্ষিক আয় ৪,৩৯,৯৬২টাকা। ব্যাংক ঋণ ৪,৭৫,৫২,৩৯০টাকা। সাইফুল ইসলামের স্ত্রীর নগদ টাকা ও ব্যাংকে জমা, স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১,৭৯,৪১,৮৫১টাকা। তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ পেশায় ব্যবসায়ী। নগদ টাকা, ব্যাংকে জমা, স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১৪,৯,৩২,৪২০টাকা। বার্ষিক আয় ১,৪,১৯,২৪৬টাকা। ঋণের পরিমাণ ৫,৩৫,৭৬৩টাকা। মুরাদজংয়ের স্ত্রীর নগদ টাকা, ব্যাংকে জমা এবং স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য মোট ২,২০,৯৮,৩৪টাকা। এদিকে নৌকার প্রার্থী ডাক্তার এনামুর রহমান পেশায় চিকিৎসক। তবে ডাক্তার এনামুর রহমানের কোনো বাড়ি নেই। তার নগদ টাকা ও ব্যাংকে জমাসহ স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৮,২৯,৩৭৭টাকা। বার্ষিক আয় ৩৭,৮৯,৩৪৫টাকা। তার ব্যাংক ঋণের পরিমাণ ৮৭,৭২,৪৫,০০০টাকা। ডাক্তার এনামুর রহমানের হলফনামায় স্ত্রীর নামে কোনো সম্পদের উল্লেখ নেই। শিক্ষাগত যোগ্যতায় ডাক্তার এনামুর রহমান MBBS পাস, তালুকদার তহিদ জং মুরাদ BA পাস, মোহাম্মদ সাইফুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। এই তথ্য বিশ্লেষণ করে দেখা যায় সম্পদ ও শিক্ষা এই দুই যোগ্যতাই এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম। এদিকে হলফনামায় মামলার তথ্য ঘেঁটে আরও দেখা যায় ডাক্তার এনামুর রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলামের নামে কোনো মামলা নেই। তবে তৌহিদ জং মুরাদের বিরুদ্ধে দখল, হামলা, চুরি ও চাঁদাবাজি সহ ৪টি ফৌজদারি মামলা ছিল। তবে ২টিতে খালাস ও ২ মামলায় অব্যাহতি পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন মুরাদ জং। আসনটিতে বিভিন্ন দলের বাকি ১০ প্রার্থীর মধ্যে ৩ জন স্নাতক পাস হলেও বাকিদের নেই। এছাড়া তাদের মধ্যে জাতীয় পার্টির বাহাদুর ইসলামের বিরুদ্ধে একটি মামলা থাকলেও বাকিদের নামে কোনো মামলা নেই বলেও উল্লেখ রয়েছে তাদের হলফনামায়। জাহিদ হাসান শাকিল, ATN নিউজ, সাভার।